ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে, আমাদের চিকেন কিমা পরোটা। তো তোমরা কি খাচ্ছো অবশ্যই আমাকে দেখো, আর আমি এখন তো দিদি তৈরি করছি, অবশ্যই রেসিপিটা তোমাদের দেবো। চলো তাহলে আমি এখন কথা বলি, কথা বলতে বলতে একটা জিনিস খাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, প্লিজ আমাদের আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তোমরা তো মনে করো ভিডিও কেউ দেখো না, তো আমার ভিউ বাড়ে না, 3 সাবস্ক্রাইবার হয়েছে আর হয়ও না। তো আমার ভিডিওগুলোকে প্লিজ প্লিজ শেয়ার করো, প্লিজ। চলো তাহলে রান্না রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো, তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। তো আমি চিকেন একটু চিনি দেবো, চিনি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আমার অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই আমার চিকেন কিমা পেস্টটা রেডি। আমি ময়দাটাকে মেখে নিচ্ছি, ময়দাটাকে আমার মাখা নরম নরম করে যেমন আঠা মাখি তেমন মাখবো। তারপর আমি ময়দার ভেতরে পুর দিয়ে দিলাম চিকেন কিমার, পুরটা দিয়ে তাকে ওরম সিল করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। দিয়ে তাকে বেলে নিয়েছি, এরকম এরকম করে মোটা করে বেলতে হবে। তারপর আমি তাওয়ায় দিয়ে দিলাম আটাগুলোকে ঝেড়ে, এইপিট ওই পিট করে সব এক পিঠে এক টেবিল চামচ, আর এক পিঠে আর এক টেবিল চামচ তেল দিলাম, তেল দেব। আর দেখো এক টেবিল চামচ এই পিঠে দেবো, আর এক টেবিল চামচ ওই পিঠে দেবো তেল। তো আমার চিকেন কিমা পরোটা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, কালকে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে রেসিপিটাও দেখতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা খুব ভালো থাকো, আমিও ভালো থাকবো। তো বাই বাই।